সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে পরিচিত হই। আমার ডান দিকে রয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনীতি বিশ্লেষক হাসানুজ্জামান হাসান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাবিব রহমান আমাদের সাথে রয়েছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে পেয়েছি এবং প্রায়ই আমরা আপনাদেরকে পাই, এজন্য আমরা কৃতজ্ঞ। দর্শক, আপনারা জানেন যে প্রতি সোম থেকে বৃহস্পতি আপাতত চার দিন রাতকে 9টা পর্যন্ত সরাসরি আমরা টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই। একই সাথে বিভিন্ন বড় ঘটনায় বা উল্লেখযোগ্য দিনগুলোতে আমরা কিন্তু নানা ধরনের অনুষ্ঠান মালা নিয়ে, বিশেষ করে সরাসরি বিশ্লেষণের অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে থাকি। যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আমরা শুরুতেই কথা বলবো। বিশেষ করে বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সমসাময়িক আরও বেশ কিছু বিষয় রয়েছে আলোচনার। আমরা হাসানুজ্জামান হাসান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আজকে যে ঘটনাটি ঘটেছে, আগের দিন টুইট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটি ঐতিহাসিক বা ভালো দিন তার জন্যে আসতে যাচ্ছে, তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। অভিবাসন বিষয়ে একটি নির্বাহী আদেশ রয়েছে, অন্যটি দেয়ালতোলা। দেয়ালতোলা বহুল আলোচিত একটি বিষয়, কী বলবেন এই বিষয়টিতে? ধন্যবাদ আপনাকে। আসলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী যে ম্যানিফেস্টো অথবা নির্বাচন যে কথা বলে, উনি কিন্তু এই কথা বলেই এসেছেন। সেই সময় আমাদের একটা সন্দেহ ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ওনার কথা রাখবেন না বা ডোনাল্ড ট্রাম্প এটা করতে পারবেন না, যদিও এটা একটা বিতর্কমূলক সিদ্ধান্ত আমি মনে করি। আমেরিকার জন্য কতদূর সুফল বয়ে আনবে জানি না, হয়তো এই মুহূর্তে তার যে বেস, যেটা আমরা 30-35% ধরি, সেই বেসটাকে সে মানে খুশি করতে পারলো, কিন্তু ভবিষ্যতের জন্য যে সাউদার্ন বর্ডারের কথা বলা হচ্ছে, আসলে এটা সরাসরি হিসপ্যানিক যারা তাদেরকে এটা আঘাত দেওয়া হলো। এর সাথে সাথে আমাদের যে মুসলিম যে কমিউনিটি আছে বা বাইরের যে কমিউনিটি আছে, এইখানেও সে এগুলি যে করবে এটার কোনো সন্দেহ নাই। তবে আমাদেরকে দেখতে হবে যে এটা ইমপ্লিমেন্ট কীভাবে হয়, এটা দেখার জন্যই বসে থাকতে হবে। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো। হাবিব রহমান, যেটি বলছিলেন যে এই দেয়ালতোলার ইস্যু একটি, আরেকটি হচ্ছে অভিবাসীদের নিয়ে ইস্যু। অভিবাসীদেরকে অবৈধ যারা, যাদের আমি অবৈধ বলবো না, আনডকুমেন্টেড যারা, তাদেরকে তিনি ধাপে ধাপে বের করে দেওয়ার কথা বলছেন এবং একই সাথে যারা অপরাধে জড়িত তাদেরকে একটু আগে বলেছেন। প্রথমে আপনার কাছে আসি দেয়ালতোলার প্রসঙ্গটিতে। বহুল আলোচিত, সন্দেহ আছে, ছিল, এখন তো নির্বাহী আদেশ হয়েছে, ব্যাপক ব্যয়বহুল একটি প্রজেক্ট, কী বলবেন এই বিষয়টিতে? দেখুন, আমরা ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি এখন অনেকের মনেই ঘোরাফেরা করছে যে আমরা এখন আমাদের পরবর্তী পদক্ষেপটা কী, কোনটা, কোন লেজিসলেটিভ অর্ডার হি ইজ গোয়িং টু সাইন, উইচ এক্সিকিউটিভ অর্ডার হি ইজ গোয়িং টু সাইন। এটি হচ্ছে একটু মানে পরবর্তী দিনের আপনি যেহেতু ওয়াল তোলার ব্যাপারে কথা বলছেন, আমরা সেই বিষয়ে আলাপ করি। দেয়াল তোলার ব্যাপারটি তার নির্বাচনী ইশতেহারের একটি বড় অংশ এবং এই ব্যাপারটি উনি জোর দিয়ে সবসময় বলেছিলেন যে দেয়াল আমরা তুলবই, দেয়াল হবেই। আমরাও এখানে টিবিএন 24 রোড টু হোয়াইট হাউস আলোচনায় অনেকবারই বলেছি, আর কিছু উনি করুক না করুক, দেয়াল তুলবেনই, দেয়াল উনি প্রতীকী অর্থে তুললেও তুলবেন না, না উনি আক্ষরিক অর্থেই দেয়াল তুলবেন। কারণ আজকে ডোনাল্ড ট্রাম্প না থাকুন, আগামীকাল না থাকুন, দেয়াল থাকবে। এদেশের মানুষ স্ট্রাকচার খুব পছন্দ করেন, স্ট্রাকচার তারা মনে রাখেন। সো এটি উনি করবেন। এখন কথা হচ্ছে কীভাবে করবেন। ওনার একটি প্রতিশ্রুতি ছিল এটি উনি করবেন এবং মেক্সিকো এটি পে করবে তার জন্যে, মেক্সিকো উইল পে ফর দিস। ওখান থেকে তিনি সরে এসেছেন, এখন উনি বলছেন কংগ্রেসের কাছে উনি ফেডারাল ফান্ড চেয়েছেন এই দেয়াল তোলার জন্যে এবং এটি নির্দেশ আকারে অলরেডি সাবমিট করা হয়ে গেছে। সো আমরা দেখছি কি একটা ব্যাপারে উনি সরে আসছেন, সেটি হচ্ছে মেক্সিকো ইজ নট পেইং, অ্যাট লিস্ট নাও মেক্সিকো ইজ নট। তিনি কিন্তু এবিসিকে বলেছেন যে, প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রশ্ন, উনি বলেছিলেন দে আর পেইং নট নাও বাট ইভেন্টুয়ালি দে উইল, ট্রাস্ট মি অন দিস। কিন্তু উনি এই ধরনের কথা বলে বলে অভ্যস্ত, ট্রাস্ট মি আই লাভ ইট, আই দে আর গ্রেট পিপল বাট দে আর ক্রিমিনালস, এই ধরনের কথাবার্তা উনি বলেন অসংলগ্ন কথা। এখন দেয়াল তোলার ব্যাপারে কয়েকটি ব্যাপার। দেয়াল তুলবেন আপনি, খুব ভালো কথা,
লক্ষ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে ইললিগাল ইমিগ্রেন্ট অথবা অবৈধ অভিবাসী কিংবা অপরাধী, তার ভাষায় আচ্ছা অপরাধী তার ভাষায়, অথবা আসল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ অবৈধভাবে অবৈধ পথে এই দেশে সহজেই চলে আসতে না পারে। এটা তো ভালো উদ্যোগ তাহলে, আপনি কি? অবশ্যই ভালো উদ্যোগ, এটার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে টেকনোলজির পৃথিবীতে বাস করি তার জন্য দেয়ালের প্রয়োজন নেই, এর জন্য অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, সার্ভেলেন্স আছে, মনিটর আছে, আপনি করতে পারেন এগুলো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কার সাথে কোথায় করছেন এই বর্ডারটা, যেই দেশের বিভাজন রেখায় আপনি করছেন এই কাজটি, ওই পার্শ্ববর্তী দেশের সাথে যখন আপনি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন তখন সেটা অর্থবহ বেশি হবে। কেন আমি বলছি, আপনি আজকে বলছেন আমি অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য দেয়াল করছি, উই হ্যাভ টু প্রোটেক্ট আমেরিকা, ঠিক আছে না? ওকে ফাইন। পূর্ববর্তী যত অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন তারা সবাই মেক্সিকোর সাথে কাজ করেছেন হাতে হাত মিলিয়ে। তার কারণটা কি জানেন? মেক্সিকো একটি অ্যাক্টিভ রোল প্লে করে এখানে, তারা এই বর্ডারটা সিকিউর করে, সিকিউর রাখার অঙ্গীকারবদ্ধ হয় আমেরিকার সাথে অনেকভাবে। একটি হচ্ছে প্রোটেক্ট আমেরিকান বর্ডার বাই উইথ দ্য ল উইথ দেয়ার ল এনফোর্সমেন্ট ফ্রম দ্য ড্রাগ ট্রাফিকার্স, ফ্রম দ্য সেক্স ট্রাফিকার্স, ফ্রম দ্য ক্রাইম ভায়োলেন্ট ক্রাইম পিপল হু ক্যানট কাম ওভার হিয়ার। আরেকটি হচ্ছে মেক্সিকোর সাউদার্ন বর্ডার ইজ উইথ দ্য সেন্ট্রাল আমেরিকা, সেখান থেকে বিভিন্ন সাউথ আমেরিকার অভিবাসীরা এই ওখান থেকে ক্রস করে যাতে চলে না আসতে পারে সহজেই, তার জন্য ওই সাউদার্ন পেট্রোল বর্ডারটাও পেট্রোল করে মেক্সিকো। তো এই এই কাজটি আগে সমঝোতার মাধ্যমে হয়েছিল, এখন আপনি দেয়াল ইউনিল্যাটারালি একক সিদ্ধান্তে দেয়াল তুলছেন, ঠিক আছে, কিন্তু আপনি প্রতিপক্ষ যার যাদের যে প্রতিবেশী যার সাথে কাজ করা উচিত তার সাথে কাজ করছেন। এখন তারা যদি সাউদার্ন বর্ডারটা প্রোটেক্ট না করে এবং ড্রাগ ট্রাফিকারদের প্রোটেক্ট না করে, এই দেয়ালটা কতখানি কার্যকর হবে সেটিও একটি প্রশ্নের ব্যাপার। এবং মেক্সিকো ইজ নট পেইং ফর ইট, মেক্সিকো ইজ নট পেইং ফর ইট। এটির সাথে আরেকটি ব্যাপার জড়িত, সেটি আমরা হয়তো পরবর্তীতে আলোপ করব, সেটি হচ্ছে নাফতা। দ্য ওয়াল, দ্য ইমিগ্রেশন, দ্য নাফতা, দে অল গো টুগেদার। আচ্ছা, একটি রিপোর্ট আছে আমাদের, দেখে আপনার কাছে আমরা আসব। একটু যেতে চাই যে প্রতিবেদনটি আছে আমাদের হাতে, সেই প্রতিবেদনটি একটু দেখি, যেটি দেয়াল নির্মাণ প্রসঙ্গে। প্রায় 2000 মাইলের এই সীমান্তে পাহাড়, সাগর, মরুভূমি, এমনকি মানুষের ঘরবাড়ি পড়েছে। আর সুবিশাল এই সীমান্ত এলাকায় 2200 মাইল পড়েছে টেক্সাস স্টেটে, যার মাত্র 100 মাইল মানুষের হাতে গড়া প্রাচীর দিয়ে ঘেরা। বাকি অংশের অনেক জায়গা যতটা সুরক্ষিত থাকা প্রয়োজন তা নয়, ফলে অবৈধ অভিবাসী প্রবেশ, মাদক আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য নানা কিছু পাচার সহ অপরাধমূলক অনেক কাজই ঘটছে এই সীমান্ত দিয়ে। আর নির্বাচনী প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ঘোষণা দিয়ে আসছেন। অবশেষে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোমল্যান্ড সিকিউরিটির কার্যালয়ে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তে মেক্সিকো সমানভাবে উপকৃত হবে, বন্ধ হবে অনেক অপরাধ। দি আনপ্রেসিডেন্টেড সার্জ অফ ইললিগাল মাইগ্রেন্টস ফ্রম সেন্ট্রাল আমেরিকা ইজ হার্মিং বোথ মেক্সিকো অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস এন্ড আই বিলিভ দি স্টেপস উই উইল টেক স্টার্টিং রাইট নাও will improve the safety in both of our countries. Going to be very, very good for Mexico. A nation without borders is not a nation. Beginning today, the United States of America gets back control of its borders, gets back its borders. এদিকে বহুল আলোচিত এই দেয়াল নির্মাণের খরচ কোথা থেকে আসবে, এবিসি নিউজের এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন সেই খরচ দেবে মেক্সিকো। Ultimately it'll come out of what's happening with Mexico. We're going to be starting those negotiations relatively soon and we will be in a form reimbursed by Mexico, which I've always said. So they'll pay us back. Yeah, absolutely, 100%. যদিও এরই মধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন এই খরচ তারা দেবে না। এ সম্পর্কে মন্তব্য জানতে চান এবিসির প্রতিবেদক। David, I think he has to say that. But I'm just telling you there will be a payment. It will be in a form, perhaps a complicated form. And you have to understand what I'm doing is good for the United States. It's also going to be good for Mexico. খুব শিগগিরই এই দেয়াল নির্মাণের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। As soon as we can physically do it, we're Shamim Al Amin, TBN 24, New York. I would say in months. Certainly planning is starting immediately. মেক্সিকো টাকা দেবে এটি তিনি দাবি করছেন, কিন্তু মেক্সিকো কেন টাকা দেবে? আপনি আপনার সীমান্তে দেয়াল তুলবেন,
আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করছেন। এটা প্রশ্নই ওঠে না যে মেক্সিকো টাকা দেবে, এবং আমি মনে করি ওই পুরনো কথা, আমরা দেওয়াল নয়, আমরা সেতু চাই। আরও যোগাযোগ কীভাবে হয় সেটা চাই। অবশ্যই আপনি আপনার বর্ডারকে আরও সিকিউর করেন, উনি আজকে আইস অ্যানাদার 3,000-এর জন্য আরও নিয়োগ দিবে, আরও বর্ডার সিকিউর করেন, কিন্তু কোনোভাবেই আমি মনে করি মেক্সিকো এই টাকা পে করবে না। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু তার 6 দিন হলো আজকে শুক্রবার থেকে, তো আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার জন্য মেক্সিকোর প্রেসিডেন্টের যে সফর, আমার মনে হয় এই সফরটা ক্যান্সেল করা দরকার। একে চাপ না দিলে হবে না। আর তার পুরা আপনার ক্যাম্পেইনটাই ছিল কিন্তু অনেকগুলো মিথ্যার উপর ভিত্তি করে, মিথ্যা। এবং সে এখন দেখাতে চাচ্ছে যে আমি, এইটা কিন্তু সবসময় বলতো হুপে, সে এইভাবে দেখায় বলতো যে এটা মেক্সিকো পে করবে। হোয়ার, তার মানে তুমি তো এটা তোমার কথাটাই পুরো উল্টাই দিলা। এই বোঝাটা আপনার আমেরিকান ট্যাক্স পেয়াররা কি নিতে পারবে? ইজ দ্যাট পসিবল? উনি যেখানে এত ভালো একটা ওবামা কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটা এসিএ, সেটা বাতিল করে দিলেন, সেই ক্ষেত্রে এই টাকাটা কে দিবেন? এবং উনি বলছে যে এটা 1 মাসের মধ্যে আমরা শুরু করব। এটা কিভাবে হোমল্যান্ড সিকিউরিটি থেকে এটা শুরু হবে? এই ফান্ডিংটা তো ওদের নাই, ফেডারেলকে এখানে তাকে টাকা দিতে হবে। এবং আমার মনে হয় শুধু ক্যানাডার বর্ডারটাই তো না, ইয়ের বর্ডারটাই না, মেক্সিকো ক্যানাডাও আছে কিন্তু এখানে, তো তাদের একটা চাপ সৃষ্টি করা উচিত এটার উপর। ধন্যবাদ আপনাকে। কি উচিত সেটি তো আমরা ভবিষ্যতের হাতে দেখব। আপনার কাছে কি মনে হয় টাকা পে করার বিষয়টি? টাকা পে করার আগে আপনাকে জানতে হবে দেয়াল তুলতে খরচ কত লাগে। এক এক গণমাধ্যমে এক এক রকম বলছে, কিন্তু কোনটাই $10 billion কম বলছে। ওকে, তো আমাদের প্রথমে দেখতে হবে দৈর্ঘ্যটা কতটুকু। 2,000 miles, 2,000 miles কিন্তু মুখের কথা নয়, মুখের কথা। আচ্ছা, এটি হলো একটি ব্যাপার। সেই তারপরে হচ্ছে কী ধরনের দেয়াল, উনি যে দেয়াল বলছেন উনি সলিড দেয়ালের কথা বলছেন। শুধু দেয়াল তুলেই তো হবে না, আপনার দেয়ালের দুই পাশে ফেন্স থাকতে হবে, তার মনিটরিং থাকতে হবে। দেয়ালের পরে উনি যেই কথাটি একবারও মেনশন করেননি, সেটি হচ্ছে হু ইজ গোয়িং টু মনিটর ইট অ্যান্ড হাউ ইট উইল বি টেকেন কেয়ার অফ, মানে এটা রক্ষণাবেক্ষণ কে করবে, তার খরচ কত হবে, সেই ব্যাপারে উনি একটি শব্দ এই পর্যন্ত বলেননি। যতদূর আমি দেখেছি এস্টিমেশনে, যদি আপনি কাঁটাতারের বেড়া দিয়ে দেয়াল তুলেন, সেটি প্রতি মাইলের জন্য খরচ হবে $4.2 million। আর যদি সেখানে আপনি দেয়াল থাকে এবং দুই পাশে কাঁটাতার বেড়া থাকে, তাহলে $6.2 billion। সেটির সাথে আপনি মাল্টিপ্লাই করেন 2,000 miles, আপনার একটা খরচ চলে আসবে। ট্যাক্স পেয়ার কি এই এত বড় একটা টোল বহন করতে পারবে কি না, আমার সন্দেহ আছে যথেষ্ট। তো একটি কথা হচ্ছে দেয়াল তুলবেন, খুব ভালো কথা, ইউ ওয়ান্ট টু সেভ আওয়ার বর্ডার, উই ওয়ান্ট টু সেভ আওয়ার বর্ডার, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। উই উড লাইক টু লিভ ইন এ সেফ কান্ট্রি, উই উড লাইক টু হ্যাভ এ সেফ বর্ডার, কোনো ব্যাপার নেই। বাট প্লিজ ফলো আপ উইথ ইয়োর ওয়ার্ডস অ্যান্ড ডোন্ট লাই টু পিপল, ডোন্ট লাই অ্যান্ড মুভ অ্যাওয়ে ফ্রম ইয়োর স্টেটমেন্টস। সেটি একটি বিপজ্জনক ব্যাপার যেটি আমরা এখন দেখছি। তো এই পর্যন্ত থাকি, কিন্তু ভবিষ্যৎ বলে কয়েকটি আমরা প্রশ্ন নিয়ে নিই, তারপর আবার আসবো আপনাদের কাছে। আর একজন বলছেন, নাহিদ হাসান, হোয়াট অ্যাবাউট লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্স, কী হবে লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্সের বিষয়ে, আপনি যদি ধারণা দিতে চান। বাংলাদেশিদের উপর কি কোনো প্রতিক্রিয়া পড়বে? মিনহাজুল আবেদিন নান্নু এ বলছেন, সাজু আহমেদ বলছেন তিনি লন্ডন থেকে দেখছেন, নাহিদ হাসান জানতে চাচ্ছে ক্যান হি ডিপোর্ট অল ইলিগাল ইমিগ্রেন্টস, এরকম আরও কিছু প্রশ্ন আসছে। হাবিব রহমান, আমি কতগুলো এখানে কিছু ক্লারিটি দরকার, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন অবৈধ অভিবাসী, অবৈধ অভিবাসীর মধ্যে যারা লিগ্যাল রেসিডেন্ট এলিয়েন তারা পড়েন না, যারা নাগরিক অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে আছেন তারা পড়েন না। সো আপনার গ্রিন কার্ড অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি ইউ আর আউট অফ দিস ক্যাটাগরি। এরপরেও যারা আনডকুমেন্টেড আছেন তাদেরভাবে বলা হচ্ছে না, বলা হচ্ছে কাদেরকে ডিপোর্ট করবেন, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। কিন্তু এখানে কিছু লুপ হোল আছে, কিছু ফাঁক আছে, কিছু জিনিস উজ্জ্বল রেখে দিয়েছেন উনি, সেগুলি বরাবরের টিপিক্যাল ডোনাল্ড ট্রাম্প, অনেকগুলো জিনিস উনি
কভার করেননি, ওই ওপেন এন্ডিং, দিস ইজ অ্যান ওপেন এন্ডিং থিং বলছেন। আমি এত মানুষ ইলিগাল মানুষ, একবার বলছেন যারা ক্রাইমের সাথে জড়িত তাদেরকে আমি ডিপোর্ট করব, আরেকবার বলছেন 11 মিলিয়ন অবৈধ অভিবাসী আছে তাদেরকে আমি ডিপোর্ট করব। তো অ্যাকচুয়াল সংখ্যা নিয়ে তো এমনিই একটি মতভেদ আছে, আর উনি ঠিক কীভাবে কী করবেন এই রূপরেখাটা এখনও পরিষ্কার না। কিন্তু যে যে কয়েকটি কাজ এই পর্যন্ত হয়েছে সেটি আমি আপনাদেরকে বলতে পারি। একটি হচ্ছে যে রেফিউজি নেওয়া আজকে থেকে বন্ধ, আগামী 30 দিনের জন্যে 60টি দেশ থেকে কোনো রকম, সেটি রেফিউজি হোক বা ভ্রমণ ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, বাণিজ্যিক ভিসা হোক, মানুষ আসা বন্ধ। সেই 60টি দেশ হচ্ছে ইরাক, ইরান, লিবিয়া, সুদান, সোমালিয়া অ্যান্ড ইয়েমেন। তো এই জিনিসগুলো একটি অর্ডারের মাধ্যমে এসেছে। ওবামার আন্ডার ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে সিরিয়ান রেফিউজি নেওয়ার কথা ছিল 110,000 প্রতি বছর। আমরা জানি এই সংখ্যাটি 110,000ই ছিল 2015 সালে, 2016 সালে এই সংখ্যাটি কমে এসেছে এবং সেটা হয়েছে আমার যতদূর মনে পড়ে 60,000। সেটা 2017 সালের অ্যাডমিনিস্ট্রেশনে এসে সেটা বলা হচ্ছে যে এ বছর তারা অনলি 50,000 সিরিয়ান অভিবাসী নেবেন, কিন্তু তাদের যে প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে সেটা খুব কঠিন একটা প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়ার বিশদ ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি। তো এই হচ্ছে আপাতত রূপরেখা। এখন সব ইল্লিগালকে কি বের করে দেওয়া হবে? না, শুধু শুধু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা ক্রাইমের সাথে জড়িত, যারা ভায়োলেন্ট, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে অবশ্যই বের করে দেওয়া হবে এবং এটা হওয়া উচিত। আমার তো তাই মনে হচ্ছে। একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যখন এদেশে আসেন একটি স্বপ্ন নিয়ে আসেন, আমেরিকান ড্রিম, তারপরে এখানে আসার পরে যদি আপনি ক্রাইমে জড়িয়ে পড়েন, আমার মনে হয় না আপনার এখানে থাকার বা যারা জড়িয়ে পড়েন তাদের এখানে থাকার কোনো নিঃসন্দেহে। আমি এই প্রশ্নটি হাসানুজ্জামান হাসান আপনাকে করতে চাই। প্রথমত আপনি যুক্তরাষ্ট্রে বসবাস করবেন, এটি আপনার দেশ, এই দেশকে আপনাকে ভালোবাসতে হবে, এই দেশের নিয়ম নীতি আইন প্রত্যেকটি জিনিস অনুসরণ করতে হবে, কোনো রকম অপরাধের সাথে যুক্ত হওয়া যাবে না এবং এই দেশের সংবিধান পতাকাকে ভালোবেসে শ্রদ্ধা করে থাকতে হবে। সেই জায়গাটিতে যদি কেউ অপরাধে জড়িয়ে পড়ে, তিনি বৈধ হন কিংবা অবৈধ, মানে কাগজ থাকুক বা না থাকুক সবাই সমানভাবে অপরাধী, সেক্ষেত্রে যিনি ডকুমেন্টেড নন তিনি যদি আবার এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ে তাকে যদি বের করে দেওয়ার প্রসঙ্গ আসে সেটি কেন ঠিক হবে না? ধন্যবাদ। আমি একটু ডিফার করি আপনাদের মতটার সাথে, এই কারণ যে আপনি দেখেন এই ডিপোর্টেশন প্রক্রিয়াটা কিন্তু থেমে নাই, এটা একটা অনগোয়িং প্রসেস এবং চলছে। সর্বোচ্চ পরিমাণ ডিপোর্টেশন হয়েছে কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামার সময়, আপনারা জানেন এটা। তো এইখানেই একটা উদ্দেশ্য আছে, যদিও বলা হচ্ছে অবশ্যই আমি যদি ক্রিমিনাল রেকর্ড থাকি, ক্রাইম করি, আমি যদি ড্রাগ ডিলার হই, আমি যদি কাউকে খুন করি, অবশ্যই আমাকে ডিপোর্ট করতে পারে একটা ইল্লিগাল মানুষকে। কিন্তু ট্রাম্প বা রিপাবলিকান পার্টির কিন্তু এইটা উদ্দেশ্য না। ওনারা এই কথাটা বলছে, আলটিমেটলি অনেক নিরীহ মানুষ আছে যাদের হয়তো পেপার হয় নাই, যাদের যারা একটু ভালো কাজ করছে, পাশাপাশি একটা হোয়াইট আমেরিকানের কাজ হয়তো তার মতো ভালো নাই, এগুলি হচ্ছে তার টার্গেট। আপনি বলছেন যে ডিসক্রিমিনেশনটা বাড়বে এবং সেক্ষেত্রে আইনের মানে মানে আইনের মানে আপনার ছায়াতলে কিছু ভালো মানুষও আপনার পাবে, এটা আপনি বলছেন? জি জি জি, এটা এইটা করতেই হবে ওকে। ও এই কথাটা বলেই ওর ঐতিহাসিক সেই ট্রাম্প টাওয়ার থেকে নেমে ওর প্রার্থিতা ঘোষণা করছে, ওয়াল দিব আর ইমিগ্রেন্ট এদেরকে আমি বের করে দিব। এই ওর বলি মানে সর্বোচ্চ সংখ্যক, বুশের চেয়েও বেশি ডিপোর্ট করছে ওবামা। ওবামা কাদেরকে ডিপোর্ট করছে? এই সব ক্রিমিনাল দেখে করছে, সাধারণ মানুষকে করেনি। আর আপনি যেটা বললেন যে আমাদের যারা গ্রিন কার্ড আছে বা বাংলাদেশের যারা ভিসা নিয়ে আসছে, ওভার স্টে হয়েছে, যাদের ওভার স্টে হয়ে গেছে এগুলো কিন্তু ধীরে ধীরে আসবে, আমার মানে খুব সন্দেহ হচ্ছে। এবং এই সন্দেহটা এখন আর গোপন নাই, কারণ আপনি জানেন আজকেই তার করার কথা ছিল আপনার ডাকা, যেটা ডেফার্ড অ্যাকশন, যে এখানে যারা বাচ্চার সময় আসছে পরিবারের সাথে, ড্রিমার্স যারা আসছে, কিন্তু তারা কিন্তু এখন একটু খামোশ হয়ে গেছে, আজকে এটা তো করলো না, এটা আজকে করার কথা ছিল, এরকম আমরা রিপোর্ট দেখছি যে তাদেরকে একটা টাইম দিয়ে, এটা 7.5 লাখ আছে, তাদেরকে একটা টাইম দিয়ে তাদেরটা ওইটা বাতিল করে দিবে।
তো তার সুদূর প্রসারী পরিকল্পনা আছে। নো ম্যাটার হোয়াট, আমরা ওর এখন কথাগুলো যতই ভালো মনে হোক ও এইগুলো করেই ছাড়বে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে বাদ বাকি বিষয়ে কথাবার্তা বলবো। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমরা আলোচনা করছিলাম সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি দুটি নির্বাহী আদেশে সই করেছেন যাতে অভিবাসন এবং একই সাথে সীমান্তের দেয়াল তোলার বিষয়টি রয়েছে, এবং এটি যেহেতু অনেক মানুষের সাথে সম্পর্কিত, অনেক আমরা মতামতও পাচ্ছি, কিন্তু ফেসবুকে আপনারা আপনাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা তুলে ধরছেন, ভয়ের কথা তুলে ধরছেন, এমনকি অনেকে যারা গ্রিন কার্ড হোল্ডার তারা পর্যন্ত উদ্বেগের সাথে প্রশ্ন করছেন তাদের কী হবে, যেটি আমাদের অতিথি হাবিব রহমান এরই মধ্যে পরিষ্কার করেছেন যে যারা বৈধভাবে আছেন তাদেরকে তো, তারা তো এদেশের পার্মানেন্ট রেসিডেন্স, যারা নাগরিক তারা তো এদেশের নাগরিক, এদেশের বাসিন্দা, সুতরাং তাদের বিষয়টি কিন্তু আলোচিত নয়। যারা আনডকুমেন্টেড, যাদের কাগজপত্র নেই, যারা একই সাথে নানা অপরাধে জড়িত, তাদের বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে, ফলে এই বিষয়টিকে নিয়েই কিন্তু আলোচনাটি হচ্ছে। আর সার্বিকভাবে যে বিষয়টি সামনে আসছে, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত একটি পৃথিবী গড়ে তোলা, এবং কোনোভাবেই যেন যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস না হতে পারে, এবং কোনোভাবে যেন এই সন্ত্রাস দ্বারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই বিষয়টিও কিন্তু আলোচনা আসছে। হাবিব রহমান, সন্ত্রাস প্রতিরোধ এটা তো করতেই হবে, তো সন্ত্রাস যেন কোনোভাবেই এই পৃথিবীকে আক্রোশের শিকার করতে না পারে, সেটি নিয়ে তার যেটি উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন, তো এটি তো আমি মনে করি যে সন্ত্রাস তো প্রতিরোধ করতে হবে, আপনি কি বলেন? সন্ত্রাস তো অবশ্যই প্রতিবাদ করতেই হবে, প্রতিহতও করতে হবে, সেটি আমার মনে হয় না কেউই দ্বিমত পোষণ করেন এই ব্যাপারটিতে। সবাই শান্তিকামী মানুষ। আমি একটি আগের প্রশ্ন, কিছু অংশ ছাড়া, সবাই শান্তিকামীদের মধ্যে কিছু অংশ যারা সন্ত্রাস করে তারা ছাড়া, আপনি ধন্যবাদ, সেটা তো অবশ্যই, না হলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। আমি আগের প্রসঙ্গতে ফিরত যে একটি কথা বলতে পারি, যে আমরা বলছিলাম অভিবাসী এবং আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা ভয়ে আছেন তাদের কথা। একটি আমাদের এই অনুষ্ঠান যে যারা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। একটি ব্যাপার লক্ষণীয় এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, সেটি হচ্ছে উনি নিজেও এই ব্যাপারে দায়ী, সেটি হচ্ছে দে ক্রিয়েট ফিয়ার, তারা ভীতি তৈরি এবং ভীতি সঞ্চারণ করছেন, এবং এই ভীতি দ্বারা তারা শাসন করার একটা তাদের একটা ভাব। তো আমি সবাইকে বলবো যে ভীতির কাছে আপনার মাথা নত করার কিছু নেই, আপনি আর আমরা যারাই আছি সবার সম অধিকার আছে, এবং আপনি সেখানে থাকলে আপনাকে সেখান থেকে কেউ সরাবে অন্যায়ভাবে, এটা এদেশে সম্ভব নয়। জি, আসাদুজ্জামান হাসান, আপনি কি একটু কিছু যুক্ত করতে চাচ্ছেন? নাহলে ওনার কাছে যাই, যেটি আজকেও কিন্তু প্রেসিডেন্ট বলেছেন যে সবাইকে নিয়ে তিনি আমেরিকা গড়ে তুলবেন, দেশের নাগরিক যেন চাকরি পায়, দেশের নাগরিক যেন নিরাপদে থাকে, ভালো থাকে, এইটি তার লক্ষ্য। সেই হিসেবে যেটি আবার হাবিব রহমান বলছিলেন, ভয় সঞ্চার করা হচ্ছে, দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটি কীভাবে আসবে আপনি যদি বলেন? আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পকেই এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সোফার উনি প্রেসিডেন্ট, যেদিন উনি শপথ নিলেন সেদিন থেকে উনি এটা পারেন নাই, এটা আমার ক্লিয়ার মেসেজ যে উনি পারেন নাই। উনি যে বক্তব্যটা দিয়েছেন, এর আগে একজন অ্যানালিস্ট বলছেন যে 58টা প্রেসিডেন্টের বক্তব্য তার কাছে আছে, সবথেকে ওয়ার্স্ট বক্তব্য, সে আমেরিকাকে এক করতে চায়নি, আমেরিকা ফার্স্ট। আমেরিকা কিন্তু আপনারা যে বলছেন স্ট্রং বা গ্রেট, আমেরিকা কিন্তু স্ট্রং, আমেরিকা কোথায় স্ট্রং নাই, আমেরিকা গোটা পৃথিবীতে আমেরিকা লিডারশিপ দেয়। তো আবার উনি রাতে যে উনি টুইটে বলে দিচ্ছেন যে 3-5 লাখ ভোট ফ্রড হয়েছে, এবং এই ভোটটা ফ্রড করেছে আপনার ইল্লিগাল ইমিগ্রেন্টরা, স্পষ্টভাবে ওনার টুইটারে এই কথাটা আছে। তো উনি জাতিকে বিভক্ত করছেন,
আমি মনে করি আমরা যারা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, আমাদের এখন একতা হতে হবে এবং এখানে ভয় পাওয়ার কিছু নাই। ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প আইনের বাইরে যে এমন কিছু করতে পারবেন না, এখন উনি দেখাচ্ছেন। আলটিমেটলি আপনাদের সবার টার্গেট হওয়া উচিত যে মিড টার্ম ইলেকশন 2018, এই 18টাকেই ফোকাস করা উচিত ডেমোক্রেটিক পার্টি সহ সবাইকে, এবং হাউস এবং সিনেট যদি আপনি নিয়ে নিতে পারেন, এবং সেটা অনেক দেখা যাচ্ছে, কারণ এই যে আপনি এসিএ যেটা ওবামা কেয়ার সেটা ইফেক্ট অলরেডি করছে, এবং ইফেক্টটা করতেছে অলরেডি। আপনি ওয়েস্ট ভার্জিনিয়াতে যান, টেক্সাসে যান, মিজুরিতে যান, যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে তারা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। তো উনি একটা চমক নিয়ে আসছিলেন, এখনও চমকের মধ্যেই আছেন। তো আমি মনে করি যে এই যে একটা অভূতপূর্ব প্রোটেস্ট নারীদের হয়ে গেল, আরও আসবে, এবং কালকেও এক প্রোটেস্ট হয়েছে, আপনারা জানেন কি না, প্রোটেস্ট মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু করছে। তো আমার একটাই ক্লিয়ার মেসেজ প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বা হওয়া উচিত, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবার, আমার কিন্তু এখন উনি প্রেসিডেন্ট, সবার প্রেসিডেন্ট, উনি পুরা আমেরিকার প্রেসিডেন্ট। তো ওনাকে, ওনার একটা হওয়া উচিত প্রেসিডেন্ট ট্রাম্প হিসাবে, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে। আপনি এই যে ইমিগ্রেন্ট নিয়ে যে একটা শুরু হলো, এই থেকে আরম্ভ করে যার ঢেউ আমেরিকা পর্যন্ত লাগলো, তো আমি মনে করি উনি এখন একটা খুব, যে ওনার যে মোটিভ, সেই মোটিভটা কিন্তু এখন সাধারণ মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না কি হবে। আপনি একটু আগে বললেন যে আমি গ্রিন কার্ড আছে, আমি সিটিজেন, আমাকে, আমি যদি মানে আমার কিছু হবে না, আমি মনে করি হবে। আপনি আপনি যদি ক্রাইম করেন, আমার একটা মানুষের কি ওই ক্ষমতা আছে একটা লয়ারের কাছে যাবে, থাউজেন্ডস অফ থাউজেন্ডস ডলার খরচ করবে, যদি সে একটা একটা যদি নাগরিককেও, আমেরিকান নাগরিককেও যদি ডিপোর্ট করতে চায় কোনো কারণ দেখায়, ইটস ভেরি হার্ড। সেই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই, এবং আপনার লোকাল কংগ্রেসম্যান এবং লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে আপনাদের একটা যোগাযোগ রাখা উচিত এইভাবে। Also take help with the civil liberty. Yes. American civil liberty. And they work for free and they work for our rights. আচ্ছা, আরেকটি বিষয় এখানে নানা বিষয় আসছে। মিস্টার প্রেসিডেন্ট বলছিলেন আমেরিকা ফার্স্ট, আমেরিকা মানে কিনতে হবে আমেরিকার পণ্য এবং হায়ার করতে হবে আমেরিকার মানুষ। তো গ্লোবালাইজেশনের যুগে এটি কিছুটা একটু মানে অদ্ভুত শোনায়, বা কতটুকু বাস্তব সম্মত সেটি ঠিক আপনারা বলবেন, কিন্তু এটি তো ঠিক যে আমি আমার দেশকে প্রথমে প্রায়োরিটি দেব, এটি তো দেশপ্রেমেরই লক্ষণ বলে আমি মনে করি। সুতরাং আমি আমার দেশকে ভালোবাসবো, অন্যদের সাথে ব্যবসা করব, সুসম্পর্ক রাখবো। এই জায়গাটিতে কি কোনো আর কোনো বিষয় দেখছেন আপনি? যদিও টিপিপি চুক্তিটা বাতিল করার বিষয়েও তিনি বলছেন দেশের স্বার্থকে সামনে রেখেই করা হয়েছে। ধন্যবাদ স্বামী ভাই। আমি মনে করি আপনার প্রশ্নের অনেকগুলি ধারা উপধারা আছে, আমাদের ওই একটি একটি করে যেতে হবে। প্রথম আপনি যে কথাটি বলছেন সেটি আমি সবার কাছে পরিষ্কার, সেটি হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমার প্রশ্ন হচ্ছে উনি যখন এই কথাটি বলেন, তাহলে উনার আগে যে 57 প্রেসিডেন্ট ছিল, 44 প্রেসিডেন্ট ছিল, উনি 45th প্রেসিডেন্ট, দেওয়ার 58 টার্মস অলটুগেদার, তারা কি আমেরিকা সেকেন্ড করে রেখেছিলেন? হোয়াট ডাজ দ্যাট মিন America first, so America was second all this time, so ei jinish ta uni kokhoni clear korni. Onnanno jinisher moto etao ekta dhoasha jinish, eta ekti sompurno nothing but a slogan, it's nothing but a slogan. Kono president, kono desher doliyo pradhan ba desh pradhan kokhoni arekti dipakshik ba ekpakshik chukti korben na jeti tar desher jonno khotikor hobe ba hoy, eti shabhabik, eti oshabhabik noy. আমেরিকার ক্ষেত্রে, আমেরিকা ইজ এ ইউনিক কান্ট্রি, একটি একটি ইউনিক, এরকম আরেকটি দেশ আপনি খুঁজে পাবেন না পৃথিবীর কোথাও। সেই দিক থেকে তারা যখন কিছু কিছু চুক্তি করেন, তারা জেনেই করেন যে এই চুক্তিটা করা হয়েছে কিছু কিছু তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে একটু সহযোগিতা করার জন্য, নাথিং এলস। বাট আমি মনে করি এই ওই আমেরিকা ফার্স্ট ইজ এ বোগাস স্লোগান অ্যান্ড নাথিং এলস, দিস ইজ ননসেন্স।
Okay, Trump, what he means by America first is Trump first. That's what he means. He's a president, he did not submit his tax return. So how much, tar kon kotha ta ke ami really seriously nibo, I have question about this. But going back to your questions, this America first question, I think I have answered your question. This is bogus, forget it, don't even pay attention. Let's go to NAFTA and TPP. TPP. TPP je chukti ti chilo, ami mone kori chukti ti America birodhi chilo. Ami chukti jodi dhara upodhara dekhen ebong apni desh gulo ekhane jorito chilo, tate America khotigrosto hoyechilo ebong hochhilo. Eti onek din age kora ebong chukti ta ke hoyto nobayan kora jeto onno bhabe ebong seta amader shartho rakha kore. আমেরিকার স্বার্থ রক্ষা করে সেটি না করে উনি বাতিল করে দিচ্ছেন। আমি এর মধ্যে ভুল কিছুই দেখি না। আপনি যদি বার্নি স্যান্ডার্সকে ফলো করে থাকেন, উনি বিশদভাবে এই ব্যাখ্যাটি করেছিলেন। উনি বলেছিলেন যে উনি যদি ক্ষমতায় আসতেন তাহলে উনি টিপিপি, আই এম সরি, সো মেনি অ্যাক্রোনিমস ফ্লাইং অ্যারাউন্ড, টিপিপি উনি এটি বাতিল করে দিতেন। তো আপনি আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আপনারা একটু টিপিপির ব্যাপারটি একটু খোঁজ নিয়ে দেখেন যে সাতটি দেশ এশিয়ান সাউথ এশিয়ান রিজনে বারোটি দেশ জড়িত ছিল, তাদের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছিলেন, আপনি দেখবেন সেখানে আমেরিকার স্বার্থ সংরক্ষিত হয়নি। তো আমি এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করি না, এটি একটি ভালো কাজ হয়েছে। আচ্ছা, তো ভালো কাজ হলেই তো ভালো। আমরা আরেকটি বক্তব্য, মানে আজকে হোমল্যান্ড সিকিউরিটি কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, খুব লম্বা নয়, তবে এই পুরো বক্তব্যটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি অভিবাসন এবং দেয়ালতলার প্রসঙ্গ এসেছে। তিনি মেক্সিকোকে বোঝানোর চেষ্টা করেছেন যে একটি সুরক্ষিত দেয়াল বা সীমান্ত থাকা দরকার, যেটি দু দেশের জন্যেই মঙ্গলজনক। আমরা বক্তব্যের প্যাকেজে আমাদের প্রতিবেদন যেটি দেখেছেন সেখানে কিছুটা ছিল, আরও কিছু অংশ দেখি কারণ বক্তব্যটি আমাদের আলোচনায় কিছুটা খোরাক যোগাবে। I just signed 2 executive orders that will save thousands of lives, millions of jobs, and billions of dollars. These 2 orders are part of an immigration reform we outlined during the campaign. I want to emphasize that we will be working in partnership with our friends in Mexico to improve safety and economic opportunity on both sides of the border. As I've said repeatedly to the country, we are going to get the bad ones out, the criminals and the drug deals and gangs and gang members and cartel leaders. The day is over when they can stay in our country and wreak havoc. We are going to get them out, and we're going to get them out fast, and John Kelly is going to lead that way. আমরা কিছুটা অংশ দেখলাম, অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, যে এই অপরাধীদের অভয়ারণ্য হতে পারে না, কি বলবেন? আপনার কথা সত্যি এবং আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাটাও রাইট, তবে যেভাবে উনি ফোকাস করলেন আমার মনে হয় এটাতে শুভঙ্করের একটা ফাঁকি আছে। এইটাই আমাদেরকে ভাবায়, কারণ উনি আনপ্রেডিক্টেবল একটা মানুষ। উনি এখন একটা কথা বলবেন, আবার টুইটে আরেক রকম কথা বলবেন, তারপরে সারাদিন ওনার লোকজন ওনাকে ডিফেন্ড করতে থাকবেন। তো উনি যেভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকগুলোর কথা বললেন, আপনার কি মনে হয় শামীম ভাই যে ওইরকম ওই টাইপের ভয়ঙ্কর লোক আছে? ওরা তো অলরেডি ডিপোর্ট হয়ে গেছে, কিছু হয়তো আছে, ওইটার জন্য তো এত ঢাকঢোল পিটানোর দরকার নেই। আইস নামে যে সংগঠনটা আছে তারাই তো যথেষ্ট। তো আসলে ওইটা উদ্দেশ্য না। তারপর আপনি দেখেন আজকে আরেকটা উনি করছে, যেটা হচ্ছে যে যখন ওনারা বর্ডার থেকে ঢুকতো মেক্সিকানরা ভিসা ছাড়া, তখন তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে এই দেশের ভিতরে নিয়ে আসা হতো, তাদের বক্তব্য শোনা হতো, এবং তাদেরকে তারা যদি অ্যাসাইলাম চায় তখন এটা একটা প্রসেসে হতো। এইভাবেই তো আমরা জানি। এখন উনি করছে ওইখানে আরও উনি কিছু ক্যাম্প বানাবে, ওইখানে ধরার পরে ওইখান থেকে আগে বের করে দেবে। তার উদ্দেশ্য হচ্ছে লোক ঠেকানো এবং আমেরিকানদেরকে আরও ভালো চাকরি এইসব। কিন্তু একটা জিনিস টিপিপি নিয়ে আলোচনা হলো, একটু আসি। ধরেন এই আপনার এই টেবিলটা আছে, আমি এখানে একটা ফার্নিচারের দোকান থেকে যে কিনছি, আমেরিকান দোকানেই তো এটা, এটা তো চায়নার দোকান না। কিন্তু এইটা যখন এইখানে এই প্রোডাক্টটা তৈরি করতে যাবে, আপনি আমি কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবো না, ইটস নট পসিবল, অনেক দাম বেড়ে যাবে, এটা কি পসিবল? তো
এদের এইখানে আউটলেট আছে, এদের এইখানে কয়েকটা ম্যানুফ্যাকচারিং কারখানাও আছে, কিন্তু ওরা চীন বা অন্য কোনো বাংলাদেশ এই টাইপের থেকে নিয়ে আসছে। দেখেন এত বড় বড় কথা বলল সেদিন যে টুপি গ্রেট মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই যে টুপিটা লক্ষ লক্ষ লোক তার সমর্থকরা যে পড়ল, এটা যখন তারা খুলে দেখছে দেখে এটা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ চায়না এবং ভিয়েতনাম তিনটা দেশ থেকে আসছে, এইটা রিয়েলিটি। আপনি অবশ্যই এখানে ভালো জব ক্রিয়েট করেন, আপনি ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, অপরাধ দূর করেন, সন্ত্রাস প্রতিরোধ করেন, এটা 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 তো আপনার একটা ইয়ে। কিন্তু উনি এবং অন্যান্য প্রার্থীর আপনি যখন দেখবেন ইশতেহারগুলো, ওই যার কারণে আজকে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইমারিতে জিতল, নাহলে তো উনি প্রাইমারিতে জিতে প্রশ্নই উঠতো না বড় বড় রাজনীতিবিদকে বাদ দিয়ে। উনি তো এই কারণে বেসটাকে চাঙ্গা করতে পারলো রিপাবলিকান। তো আমার কাছে উনি যেটা বলছে এটাতে শুভঙ্করের ফাঁকি আছে, আমরা আরও দেখতে থাকবো। আচ্ছা, আরও দেখতে থাকবো, আমরা আরেকটা ছোট্ট বিরতি নেই, ফিরে এসে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরবো, আমাদের সাথেই থাকো। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটি বিষয়ে হাবিব রহমান আপনার কাছে যাই, সেটি হচ্ছে যে যেসব শহরে অবৈধ ইমিগ্রেন্টরা থাকার সুযোগ পান তাদেরকেও মানে কবজা করা হবে, এরকম একটি আভাস দেওয়া হয়েছে। এবং আমাদের একজন দর্শক বলছে, টুডে হি টোল্ড ইফ এনি সিটি সাপোর্ট ইলিগাল ইমিগ্রেন্টস হি উইল ক্লোজ ফেডারেল ফান্ড ফর দ্যাট সিটিজ লাইক নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, দ্যাটস মিন্স ক্যালিফোর্নিয়া ইত্যাদি। হ্যাঁ, তো আমি আরেকটি ধন্যবাদ, এই একটি প্রশ্ন আমরা প্রথম দিকে আলোচনা করতে পারতাম, যাই হোক দর্শককে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে বড় কসমোপলিটন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া, এই ধরনের স্টেট যেগুলো আছে, এটি হচ্ছে মাল্টিকালচারাল, মাল্টি নেশনস, ইটস মেল্টিং পাট যেটাকে বলা হয়ে থাকে, মিলন মেলা অভিবাসীর। এটি যিনি আসুক, যিনিই থাকুন, যতদিনই থাকুক, ভয়ভীতি সঞ্চার করতে পারেন উনি, এবং করবেন, চেষ্টা করবেন, বিভিন্ন মানুষ উনি ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প তো অবশ্যই করছেন, ইট উইল নট চেঞ্জ। এটি নিউ ইয়র্কের একটি ঐতিহ্য, একটি কালচারের অংশ। তার মানে এই না যে নিউ ইয়র্ক স্টেট ইজ হারবারিং আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস হু আর ভায়োলেন্ট, হু আর ক্রিমিনালস, নো, দ্যাটস নট হোয়াট ইট মিনস। ঐতিহ্যগতভাবেই নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াতে অভিবাসীর সংখ্যা বেশি এবং তাদের মিলন ক্ষেত্র এটা। স্টেট যেটা উনি ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে, যদি স্টেট ফেডারেলের ম্যান্ডেট না মানে, সেই ম্যান্ডেটগুলি উনি বলে, ওনার বলেছেন ম্যান্ডেটগুলো হচ্ছে আজকে থেকে ধরপাকড়াও শুরু করো, বেসিকলি দিস ইজ হোয়াট ইজ সেইং, স্টপ এনিবাডি আনডকুমেন্টেড, অ্যান্ড লোকাল অথরিটি, পুলিশ এবং ল এনফোর্সমেন্ট অথরিটিকে উনি বলছেন তোমরা আজকে থেকে নির্ভয়ে সবাইকে থামাতে পারো এবং তাদেরকে চেক করতে পারো, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস, এবং যদি তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক না থাকে তাদেরকে গ্রেফতার করতে পারো এবং তাদেরকে ফেরত পাঠাতে পারো। কিন্তু এখানে একটি বড় বিষয়, সেটি হচ্ছে যে আনডকুমেন্টেড যাদেরকে দেখবেন, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো দিস গায় ইজ আনডকুমেন্টেড, জাস্ট বিকজ হি ইজ ব্ল্যাক, নট ব্ল্যাক, আম সরি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইজ আউট অফ দিস থিংস, জাস্ট বিকজ হি ইজ ব্রাউন, হি ইজ চাইনিজ, হি ইজ মেক্সিকান, হি ইজ নট হোয়াইট, ইজ দিস ইজ হাউ ইউ আর গোয়িং টু স্টপ, দিস ইজ রেশিয়াল প্রোফাইলিং। তো দেখা যাক কী হয়, উনি এই ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্ক প্রথাগতভাবে এটি খুব একটা মানার কথা নয় এবং তিনিও সেটি ভালো করে জানেন, যার জন্য উনি হুমকিটি দিয়েছেন যে যদি কোন যেসব স্টেট এই এই আমার এই আদেশ অমান্য করবে বা ফেডারেলের এই আদেশ অমান্য করবে তাদেরকে ফেডারেল গ্র্যান্ট দেওয়া হবে না, উইচ ইজ এ ভেরি টাফ, ভেরি ভেরি খুব কঠিন একটি হুমকি। সময় বলে দিব আমরা কোথায় আছি, কিন্তু এই মুহূর্তে ঘাবড়ানোর তেমন কিছু নেই। হাসান ভাই কিছু বলবেন এই বিষয়টা? জি, আমার মনে হয় আজকের যে আলোচনাটা যেটা ট্রাম্প ইয়ে করলো, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত, আমি যেটা মনে করি যে আজকে যেটা বলা হলো সেটা স্যাংচুয়ারি সিটি যেটা সেটাকে মিন করেছে। তার মানে উনি প্রথমেই শুরুতে বলেছিলেন যে
সিরিয়া থেকে এত লোক 1,10,000 লোক আসলো গতবার, এইবার আসার কথা 60,000। এইভাবে কয়েকটা স্যাংচুয়ারি সিটি কিন্তু আছে, যেমন ওহাইও আছে কিন্তু এর মধ্যে, ওইখানে কিন্তু ওই ব্যালেন্স করার জন্য ওই ওই ফান্ডটা উনি বন্ধ করে দিবে, মানে আর যাতে ওইটা না আনা হয়। এবং এদেরকে আলটিমেটলি এরা থাকতে পারবে না এরা বিতাড়িত হবে আমি জানি না। আর কিছুদিন আগে তো আপনার নিউ ইয়র্ক সিটির মেয়র ঘোষণাই দিয়ে দিয়েছেন যে তোমরা যদি কেউ ইললিগাল থাকো, আইনের প্রতি তোমাদের শ্রদ্ধা থাকে, ইউ ওয়েলকাম নিউ ইয়র্ক। তেমনি ক্যালিফোর্নিয়ায় আমরা এটা প্রোটেক্ট করবো। হ্যাঁ, উনি বলছেন কিভাবে ধরবেন, ওই দরজা অ্যাড্রেস যে আপনার কোনো ক্রাইম আছে কি না, এইভাবে। তো ওই স্যাংচুয়ারি সিটি যেটা ছিল, যেটা শুধু প্রেসিডেন্ট ওবামা করেননি, এটা গোটা ন্যাটো এবং যারা আমেরিকার সবথেকে বড় অ্যালাই তাদের সম্মিলিত সিদ্ধান্তে সবথেকে বেশি লোক কিন্তু জার্মানে গেছে। আপনি জানেন আমেরিকাকেও তো একটা ফেয়ার শেয়ার নিতে হয়েছে, কারণ আপনি সারা পৃথিবীর মুরব্বী হবেন, আপনি নেতৃত্ব দিবেন, আর আপনি সিরিয়ায় আপনার একটা পক্ষ, আপনার পক্ষে একটা দল নামাবেন, আর তাদেরকে আপনি হেল্প করবেন না, এটা হয় না। সেই জিনিসটাই মনে হয় আপনি একটু ক্লিয়ার করেন, এটা স্যাংচুয়ারি সিটি ওদেরকে বলা হচ্ছে। এরকম মনে হয় 12-14 স্টেটে আছে। এবং আপনি জানেন উনি আরও ফান্ড বন্ধ করছেন, $650 মিলিয়ন পৃথিবীর বাইরে যেত প্রতি বছর, সেটা হচ্ছে যারা গর্ভপাত করে, জন্ম নিয়ন্ত্রণ করে, সেই ফান্ডটা উনি বন্ধ করে দিছে। রিপাবলিকানদের কিন্তু উদ্দেশ্যই হচ্ছে ওনারা ওই যে ফেডারেল ফান্ড এই সব জিনিস ওনারা দিতে চায় না, এইটা এটা ওদের বেসিক জিনিস। আচ্ছা, মোহাম্মদ ফারুক তিনি মন্তব্য করেছেন, জাহিদ শিবলি তিনি বলছেন তিনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, তো সেটি কী হবে এটি নিয়ে দুশ্চিন্তায় আছেন। স্মৃতিকণা ত্রিবেদী তিনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কি ডিপোর্ট করবেন কি না, সেই নিয়ে তো আলোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই ফলো করছেন। রহমান টিটু তিনি ধন্যবাদ জানিয়েছেন আলোচনার জন্য। হাবিব আল ফারুক তিনিও একটি প্রশ্ন করেছেন। নাহিদ হাসান, যাদের পলিটিক্যাল কেস পেন্ডিং আছে তাদের কী হবে? বদরুল আলম, ইফ এনি লিগ্যাল ইমিগ্রেন্টস রেসিডেন্টস অর যারা আছেন তারা যদি ক্রাইম করে তাহলে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের স্ট্যাটাস কি কেড়ে নিয়ে তাদেরকে কি ডিপোর্ট করা হবে কি না, এই বিষয়গুলো নিয়ে জান। আমরা কিন্তু কোনো ক্রিমিনালের পক্ষে না, সুতরাং যিনি হন, এটা বৈধ অবৈধ কোনো অপরাধকে কেউই সমর্থন করেন না, কিন্তু ডিপোর্টের বিষয়টি কীভাবে করা হবে, কাকে করা হবে, এইটি নিয়েই কিন্তু আমাদের অতিথিরা বক্তব্য দিচ্ছেন। এটি কতটুকু গ্রহণযোগ্য, আদৌ গ্রহণযোগ্য কিনা, সারা পৃথিবী থেকে অভিবাসীরা এসে এসেই কিন্তু এই আমেরিকাটা গড়ে উঠেছে, এবং এটি হচ্ছে আমেরিকার বিউটি। ফলে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ। সেই জায়গাটিতেই বক্তব্য হচ্ছে যারা বৈধভাবে আইন মেনে শ্রদ্ধাশীল হয়ে কোনো রকমের অপরাধ না করে থাকবেন তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হবে, এই জায়গাটিতেই তো সমালোচনাটি এবং সেই বিষয়ে কথা বলছেন। তো হাবিব রহমান, আমাদের হাতে যেটুকু সময় আছে, আমরা যে সপ্তাহ পেরিয়ে যায়নি এখনো দায়িত্ব নেয়ার, অনেকগুলো আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে দেখলাম, মানে কি এটি আরেকটু স্লো বা আরেকটু আস্তে আস্তেও তো হতে পারতো? আমি একটি ধন্যবাদ, একটি বিষয় আপনার জিনিস কয়েকটি পরিষ্কার করি, বিষয়টি সেটি হচ্ছে সময় নিয়ে আমি জানি না, একটু পরিষ্কার করুন আমাদের হাতে। একটি হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন, খুব দ্রুত গতিতে রকেটের গতিতে উনি লেজিসলেটিভ অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার সই করছেন এবং স্বাক্ষর দিচ্ছেন। এটি নিয়ে রিপাবলিকান পার্টি নিজেরাই একটু উদ্বিগ্ন। আজকে আমি বেশ কয়েকটি খবর দেখলাম, তারা উদ্বিগ্ন এবং আমি নিজেও খুব উদ্বিগ্ন। এটি রিয়ালিটি শো নয় যে আপনি ইউ আর ফায়ার্ড বলবেন অ্যান্ড দ্যাটস ইট, হয়ে গেল। দিস ইজ নট রিয়ালিটি শো, দিস ইজ অ্যাবাউট আমেরিকা, দিস ইজ অ্যাবাউট আস, ইটস অ্যাবাউট আওয়ার ফিউচার, ইটস অ্যাবাউট আওয়ার সেফটি, ইটস অ্যাবাউট আওয়ার জবস, ইটস অ্যাবাউট আওয়ার ড্রিম। এখানে আপনি বসেই একের পর এক স্বাক্ষর করে দিতে পারেন না। ইউ আর এ বিলিয়নিয়ার, ইট মে নট এফেক্ট হিম বাট এফেক্টস এভরিবডি এলস। তো আমি আশা করব শুভবুদ্ধির উদয় হবে এবং উনি উনার দলীয় যারা আছেন দলে রিপাবলিকান পার্টি, দে উইল ডিসকাস ইন কামিং ডেইজ অ্যান্ড হি নিডস টু টেক এ স্টেপ ব্যাক, হি নিডস টু স্লো ডাউন। কিন্তু উনি যেটা করছেন
যে সেটি হচ্ছে যে ইশতেহারগুলি আমি দিয়ে এসেছিলাম আমি এগুলির বাস্তবায়ন করি কি না করি আমি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিব, সময় বলে দিবে এটির বাস্তবায়ন হয়েছে কি হয়নি, সেটি দেখার অপেক্ষায় আমরা রইলাম। আচ্ছা, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার তিনি দিলেন, এখন এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কি দর্শক জানতে চায়? এক্সিকিউটিভ অর্ডারের এখানকার নিয়মটা হচ্ছে যে যখন একটা প্রেসিডেন্ট দিয়ে দেন এটাকে ঠেকাতে পারে একমাত্র কংগ্রেস, যেই কংগ্রেসের মেজরিটি দল কিন্তু রিপাবলিকান পার্টি। তো এই ক্ষেত্রে এত শুরুতে তারা আমার মনে হয় না যাবে ক্লাসে প্রেসিডেন্টের সাথে। তো এইখানে আর কেউ এটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেতে পারে যদি খুব স্বার্থরক্ষা হয়, বাট আলটিমেটলি এটা এক্সিকিউটিভ অর্ডার, এইটাকে আপনার মানতেই হবে উনি না করা পর্যন্ত। আর আমি আরেকটা জিনিস বলি যে উনি বললেন যেটা যে আপনার অলরেডি রিপাবলিকান পার্টির, হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন প্রথম দিনে যেদিন ওনার স্টাফরা শপথ নেয় ওদিন বলছে যে আমি আইডিওলজিক্যাল কোনো আমার ব্যাপার নাই, তার মানে উনি কিন্তু আলটিমেটলি এই রিপাবলিকান পার্টির সাথেই তার একটা দ্বন্দ্ব হবে। আমরা মনে করি সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, কংগ্রেসে মাইনরিটি লিডার ন্যান্সি পলোসি সহ টিএনসিতে এখন ভোটের একটা প্রক্রিয়া চলছে, আমি মনে করি এই নেতৃত্বটা খুব তাড়াতাড়ি সামনে আসা উচিত এবং জাতিকে তাদেরও এই সম্পর্কে একটা দিক নির্দেশনা দেওয়া উচিত। কারণ আমরা কিন্তু একটা ভয় ভীতি চারিদিকে, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট জাতি আমরা, তারা কিন্তু একটা অলরেডি, এবং এইটার কিন্তু একটা সুদূর প্রসারী প্রক্রিয়া দেশে এবং বিদেশে পড়বে, এইখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন এই দেশের রাজনীতিতে যারা নিয়ন্ত্রণ করছেন তারাই। মানে যেটি বলছিলেন হাসানুজ্জামান হাসান, নিঃসন্দেহে মানে শুধু মুখে বললে হবে না যে আমি মানে তিনি তার বক্তব্য অনুযায়ী সকলের, এটি একটি প্রতিফলনও থাকতে হবে কাজে কর্মে এবং আচরণে, ভয় দূর করতে হবে। ভয় দূর করে নিশ্চয়ই আপনি আপনার কাজগুলো করবেন এবং সেই কাজগুলো করতে গেলে দেশের মানুষ আপনার পেছনে থাকবে, গণমাধ্যম থাকবে আপনার সাথে। সুতরাং সেই জায়গাটি থেকে ডেমোক্রেটদের এই মুহূর্তে কী দায়িত্ব সাধারণ মানুষকে ভয়মুক্ত করা, তাদেরকে অভয় দেয়া? ডেমোক্রেটদের দায়িত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। তাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে তাদের সাথে সাধারণ জনগণের ডিসকানেক্ট কেন হলো, এই জিনিসটা তাদেরকে, ইটস কল ইন ইংলিশ সোল সার্চিং, দে হ্যাভ টু গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড অ্যান্ড ডিজাইন অ্যান্ড দে হ্যাভ টু ফাইন্ড আউট, তাদেরকে বের করতে হবে তাদের সাথে ডিসকানেক্ট কোথায় হলো সাধারণ জনগণের। সাধারণ জনগণের গত দু টার্মে কেন তারা প্রত্যাশা পূরণ করতে পারলেন না, কি কেন সাধারণ ওয়ার্কিং ক্লাস আমেরিকান ডিড নট বিলিভ ডেমোক্রেটস, দে হ্যাভ টু ফাইন্ড দিস অ্যান্সার্স, দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার ওন আইডিওলজিক্যাল ফিল্ড, তাদের নিজেদের মধ্যে বসতে হবে এবং তাদেরকে জনগণের সাথে কাজ করতে হবে, এখনই তাদের কাজ করার সুবর্ণ সময়। অ্যান্ড আই থিঙ্ক দে শুড টেক ইট ভেরি সিরিয়াসলি বিকজ উই নিড টু বি ভেরি কশিয়াস, আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত এবং আমরা যে রাস্তায় যাচ্ছি ইটস আ ভেরি ডেঞ্জারাস প্যাথ। This new president, he has no idea what he's doing. He has some agendas in his head. উনি ওনার কিছু এজেন্ডা ওনার মাথায় আছে, উনি এটি করতে যাচ্ছেন, কিন্তু তার সুদূর প্রসারী ফলগুলো কী আমার মনে হয় না এই ব্যাপারে মোটেও তার দৃষ্টিপাত করছেন উনি। আমি আরেকটি ব্যাপারে খুব কুইকলি বলতে চাই, সেটা হচ্ছে ন্যাফটা চুক্তি, আমরা একটু কথা বলেছিলাম ন্যাফটা, অনেকে অনেকভাবে কথা বলছেন এবং আমি মনে করি ন্যাফটা এটি আরেকটি চুক্তি যেটি আমরা আলাপ করছিলাম টিপিপি, এটিও আমেরিকার স্বার্থ পরিপন্থী। আপনি যদি সত্যিকার অর্থে বসে দেখেন এটিও স্বার্থ পরিপন্থী, কিন্তু এই বিষয়টি ইউনিল্যাটারাল সিদ্ধান্ত না নিয়ে বসে সবার সাথে সুন্দর মতো করার স্কোপ এখানে আছে। এখানে ভয়ভীতি প্রদর্শন করে অন্য জাতিকে অপমান করে কাজ করাটা মোটেও কোনো কাম্য নয়। ন্যাফটার কারণে মেক্সিকোর সাথে আমেরিকার $60 billion, মেক্সিকো হ্যাজ এ সারপ্লাস অফ $60 billion বিকজ অফ দিস ন্যাফটা, আমেরিকা ইজ এ লুজার। আরও একটি বড় ব্যাপার হচ্ছে বিকজ অফ ন্যাফটা অনেক আমেরিকান কোম্পানি মেক্সিকোতে মুভ করছেন খরচ বাঁচানোর জন্য, এটি অবশ্যই একটি ক্ষতিকারক দিক, কিন্তু এই দিকটা এই জিনিসটা নিয়ে কাজ করতে অবশ্যই হবে, কিন্তু যেইভাবে যেই ভঙ্গিতে কাজ করা হচ্ছে এটি মোটেও একটি রাষ্ট্রপ্রধানের বা বিশ্বের একটি প্রভাবশালী দেশের যিনি বিশ্ব মরাল তার পক্ষে শোভা পায় না।
আমার মনে হয় হাবিব রহমান এবং হাসানুজ্জামান হাসান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ। এই যে ভয় ভীতি আমাদের কমিউনিটি, আমি আমার কমিউনিটিটাকেই দেখি, আমাদের যে সারা আমেরিকায় একটা ভয় ভীতি, আমি মনে করি আমরা যেমন এখানে আপনাদের মোটামুটি মেইন স্ট্রিমে রাজনীতি করা উচিত, রাজনীতি না করলেও যোগাযোগ রাখা উচিত, লোকাল কংগ্রেসম্যান, লোকাল কাউন্সিলম্যান, লোকাল মেয়র, তাদের সাথে একটা সুসম্পর্ক, আমরা যত দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এইসব করি, মানে এগুলো বাদ দিয়ে এই দেশের সাথে থাকা উচিত। এইটা এখন এটা টাইম আপনার কথা বিদেশে, আমি আপনার সাথে একমত 1000%। আমি সবাইকে বলছি যে সক্রিয়ভাবে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সের সাথে জড়িত হন, সেটি আমাদের সবার জন্য মঙ্গল, সেটি আবার আমাদের সবাই করা উচিত। আরেকটি ব্যাপার আমার মনে হয়, সংকটপূর্ণ সময়ে ইওর হেডস হাই, দিস ইজ হোয়াট ইউ আর সাপোজ টু ডু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা অভয় আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের বক্তারা নিঃসন্দেহে, তারপরেও নিশ্চয়ই আপনারা সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, অপরাধ মুক্ত থাকবেন, অপরাধীকে প্রশ্রয় দেবেন না। এদেশের আইন যেভাবে অপরাধীর পাড়া বিচার করবে সেটি হচ্ছে গ্রহণযোগ্য। সুতরাং একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে, সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে নিজেদের জায়গা থেকে আমরা নিশ্চয়ই ভূমিকা রাখবো, আর ভবিষ্যতের দিকে চোখ রাখবো। সবাই ভালো থাকুন, শেষ করছি এখানেই।